হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আস্তে আস্তে কথা বলছি, কারণ একটা দোকানে রয়েছি, তো জোরসে জোরসে কথা বলা যাচ্ছে না, তার জন্য আস্তে কথা বলছি। দেখো পাউডার, তো আজকে যাচ্ছি 15 আগস্টে। চলো, ওই যে পিছনে মাম্মিরা বসে রয়েছে, ওই দেখো মা বাবা ছোটি দি বসে রয়েছে। আমরা চারজন যাচ্ছি, এর ভাই দাদা সবাই চলে গিয়েছে, কারণ ওদের মানে বার্থ সার্টিফিকেট আনেনি ভাইয়ের, তো তাই আনতে গিয়েছে ওটা। তো তো আমি দেখো একটা সুন্দর একটা নালার এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখা দিচ্ছি। চলো, এই দেখো একটা নালা, এখানে কুমির আছে কিন্তু। ও দেখো কত দূরে যায়। দিদি খাবার কিনেছে, এ দেখো একটা হাজমোলা আর দুটো চিংড়ং কিনেছে, আর কিছু কিছু কিনেছে টুকিটাকি, তো সেগুলি। আর ওই দেখো মেসো এসছে, তো আজকে দেখি তোমাদেরও, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবে আমার সাথে। চলো সঙ্গে থাকো, বাসে দেখা হচ্ছে। বাস ভিতরে গিয়েছে বন্ধুরা, দেখো চলে আসলাম এই যে বাসে। মানে ভেবেছিলাম যে এমনি নর্মাল যে বাস হয় তো সেগুলিতে যাব, বাট কিন্তু বাসে যে দেখি যে ইলেকট্রিক বাস দিয়েছে, তো ভালোই করেছে। বাট এর দামটা একটু বেশি নেয় ইলেকট্রিক বাসে, তো তার জন্য একটু যাইতে ইচ্ছা করে না। তো এই বাস দিয়েছে, এখনও কিছু করার নেই, তো এতেই যাচ্ছি। আদাদোর তো পৌঁছে তারপরে আমি ব্লগটা শুরু করেছি। আর যে জায়গাতে বেরোই মানে বেরোইছি, বাসটা ছেড়েছিল, তো সেখান থেকে হচ্ছে অনেক মানে জঙ্গল, তো তার জন্য কিছু ভিডিও করিনি। আর এখানে দেখো একদম প্রকৃতি কীরকম সুন্দর, মানে একদম দূরে দূরে গাছপালা রয়েছে কত সুন্দর, তারপরে কি বলবো মানে ঘর বাড়ি রয়েছে কি সুন্দর। আর এখানে চলে আসলাম, এই যে দেখো আমরা 15 আগস্টে যে শপিং করতে এসেছি, দেখো কত সুন্দর সুন্দর বালতি, ফল ফুল, তারপরে যে চপ্পল, কত কিছু উঠেছে, তোমরা একটু দেখতে থাকো। আমারে দেখতেছিস? আমি আমি ভিডিও করতে আছি। এক টাকাও নেই, মানে চাইস না। তারপর আমরা শপিং টপিং করে এই যে আবার ইলেকট্রিক বাস, এতেই উঠে পড়েছি। মানে বাসে একদম কেউ নেই, একদম ফাঁকা, পিছনে খালি দাদা রয়েছে, ওই যে দেখতেই পারছো ঘুমাচ্ছে। আর এই যে আমরা তো ইলেকট্রিক বাসে এখন বাড়ি যাচ্ছি, প্রায় পৌঁছে গিয়েছি। বাসে একদম মানে কেউ নেই বলতেই চলে, ওই যে অল্প কয়েকজন মানুষ রয়েছে। ইলেকট্রিক বাসে মানে একটা উঠার একটা মজা কি জানো, মানে একদম স্লোলি একদম স্মুথ চলবে মানে বাসটা, আর একদম নড়াচড়া করবে না, ভালোই লাগে। আর এই জায়গায় একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা। তো দেখতেই পারছো এখানেও আমি কিছু শুটিং করেছি। এটা হচ্ছে মানে মাইজিমা শিখদের বাড়ি ছেড়ে একটু এই পাশের দিকে আমি এটা ফোনটাকে অন করেছিলাম। আর এই জায়গায় রাস্তাটা তো অবস্থা জানোই কীরকম, তার জন্য ফোনটা একটু হিলছে। তো বন্ধুরা, এই যে পৌঁছে গিয়ে খেয়ে দিয়ে তারপরে এখানে যাচ্ছি ছোটো মাসির বাড়ি। আর এখানে তো বিশাল মেঘ হয়ে রয়েছে, আস্তে কথা বলছি, অনেক লিখে আছে, আস্তে আস্তে কথা বলছি। তো যাই, চলো ছোটো মাসির বাড়ি। আর মেঘ দেখবে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই মেঘটাকে। ও মেঘ, কি বৃষ্টি কি বৃষ্টি, আমাকে দেখতে পাচ্ছ নাকি আমি ঠিকঠাক করে জানি না। তো লাইট জ্বালিয়ে তোমাদের সামনে আসলাম, জানি না কিরম দেখাচ্ছে, যাই হোক যেরম দেখাচ্ছে একটু মানে ই করে নিও। এখানে না কারেন্টের সমস্যা আছে ফোর হুইলারে, তো কারেন্ট নেই একদম, পুরো জায়গায় কারেন্ট নেই, তো অনেকক্ষণ নেই নেই আমরা যাওয়ার পর থেকে নেই কারেন্টটা। দেখি কখন কারেন্ট আসে, তারপরে তোমাদের সাথে কথা বলবো, এখন আর কথা বলবো না, কারেন্ট নেই। তোমাদের অবশেষে কারেন্ট আসলো, তাও জানি কিরম ঘিজি ঘিজি দেখাচ্ছে যে ছাড়ো ওটা। আর গেলে সন্ধ্যা দিল,
জামাটা তো অনেকদিন ধরে দেখতে পাও নাই, তা তো বন্ধুরা ওই সন্ধ্যাবেলা ওই সন্ধ্যা দেখিয়ে আর কিছু ব্লগ শুটিং করতে পারিনি, কারণ আমার ফোন একদম চার্জ ছিল না, করে চার্জে বসিয়ে তারপর আমি খেয়ে দিয়ে একদমই শুয়ে পড়েছি। তারপরের দিন আমাকে টিকিট ছিল, অনলাইনে টিকিট কেটেছিল বোটের, আর এই যে তারপরের দিন আমরা ব্যাসে উঠে চলে আসলাম এই যে বোটে। আজকের হচ্ছে পোর্ট বিলারে লাস্ট দিন ছিল, তো চলে আসলাম আমরা, নিলে প্রায় পৌঁছে গেছি। আর আমি না একটা সাইকেল দেখছিলাম পাশে, দেখো একটা সাইকেল দেখছিলাম, বাট এখন আমি কই মানে বলতে বলতে অনেক দেরি হয়েছে। তো আর আকাশে দেখতে পাচ্ছো মেঘ, কেরম ভীষণ মেঘ হয়ে রয়েছে। আর এই জায়গাটা তোমরা একটু মানে তোমাদের একটু শুটিংটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাগরের কি বড় বড় ঢেউ, এখানে যদি একটা ডলফিন দেখান যেত না একটু ভালো হতো। তো আমি একটা স্প্রাইট মানে এখানে বসে বসে খাচ্ছিলাম, খেতে খেতে পড়ে গিয়েছে হাত দিয়ে। তো যাই হোক, কিছু করার নেই, একবার যদি সাগরে কিছু পড়ে না সেটা আনা যায় না। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের আইল্যান্ড প্রায় প্রায় পৌঁছে গিয়েছে, একদম দূরে দেখা যাচ্ছে হালকা হালকা, তো এটাই আর কি। আর এখানে হচ্ছে সবজির মার্কেট, মানে সবজি টবজি এখানে রেখেছে, আর সেখানে আমি এসেছি। আর বন্ধুরা দেখতেই পারছো এই যে বোটের মধ্যে বসে একটু শুটিং করলাম। তো বন্ধুরা চলে আসলাম পোরবিলার থেকে, নীলে পোরবিলার টু নীল চলে আসলাম। ভীষণ দুঃখ হচ্ছে, মাসি বাড়ি থেকে চলে আসলাম, কোনো ব্যাপার নেই, তো যাওয়া আসা হতেই থাকে, আবার যাওয়া হবে। আমার মেডিকেল দেখানোর ইচ্ছা ছিল বাট দেখানো হলো না, ব্যাস মাথা গরম হয়ে গিয়েছে করে চলে আসলাম, মেডিকেলও খুলেনি, এদিকে টাইম হয়ে যাচ্ছে বোটের, তার দেখানোই হলো না। ধুর, যাতে যেই মানে যেই কাজে গিয়েছি সেটাই হয়নি। আর মুখে কটা সুপারি ভরে রেখেছি, মিষ্টি সুপারি, আমি রসগুলি খেয়ে ফেলে দিই, চাবাই না, জাস্ট রসগুলি খেয়ে ফেলে দিই। তো স্নান করে যে খেয়ে দিয়ে নিয়েছি, দিদার দিদা রান্না করেছিল, ভাত করেছিল, বেগুন ভেজেছিল, পটল ভেজেছিল, আর হচ্ছে ডিম থেকে আলু থেকে পটল থেকে তরকারি, ভীষণ টেস্টি হয়েছিল। চুলোয় বানিয়েছিল, ভাতটা খালি গ্যাসে বানিয়েছে আর তরকারিগুলি চুলোয় বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো এখন ঘুমাবো, বিছানাটা একটু করে নিই, করে ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। এডিটেরও ব্যাপার আছে, অনেকক্ষণ দিয়ে ভিডিও শেষ হয় না, আর আজকের ভিডিও দুটো মানে কালকে তো ভিডিও শেষ করতে পারিনি, আর আজকের ভিডিও আর কালকের ভিডিও মিক্স করে তারপরে ছাড়বো। তো এটাই আর কি বন্ধু, চলো পরে কথা বলছি সন্ধ্যাবেলা। তো বন্ধুরা আর কি বলবো, চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও, যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা নতুন লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, টাটা।